আসসালামু আলাইকুম আমি আমির ভিলেজ বয় আমির ওয়ান চ্যানেলও আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে পাখি শপ নিয়ে পাখি শপে কি কি পাখি পাওয়া যায় কি কি খাবার পাওয়া যায় কী কী মেডিসিন পাওয়া যায় আর ওই পাখি শপগুলো কোথায় পাবেন কোত্থেকে পাখি কিনবেন কোত্থেকে পাখির খাবার কিনবেন কত্থেকে পাখির মেডিসিন নেবেন এই নিয়ে আজকের ভিডিও তো প্রথমেই বলেনি আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন পাশে এসে বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে লাভ অ্যান্ড হবি ওয়ার্ল্ড সিলেট জেলার দুপা দিকির এই পাখি শপ তো চলুন ভিতরে যাই ওই পাখি শপে দেখুন বন্ধুরা ওই পাখি শপের ভিতরে অনেক জায়গা অনেক বড়ো জায়গা নিয়ে ওই পাখি শপটা তৈরি করা হয়েছে এখানে সব ধরনের পাখি আছে ওই পাখি সব থেকে আপনি পাখির খাবার পাবেন পাখির মেডিসিন পাবেন পাখির খাসা পাবেন পাখির বাসস্থানের জন্য যে 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 পাত্রর প্রয়োজন হয় যে যা যা লাগে সব পাবেন তাছাড়া পাবেন রঙিন মাছ বিভিন্ন ধরনের একুড়িয়াম ফিশ পাখির খাবার সহ অনেক কিছু পাবেন ওই পাখি সবে আর ওই পাখি সবটা হচ্ছে সিলেট সিলেটের মেইন টাউনে জেল রোড উত্তর দুপাদিকির পার আর ওখানে অনেকগুলো পাখি শপ আছে চার থেকে পাঁচটা পাখি শপ আছে তো পাঁচ চার থেকে পাঁচটা পাখি শপের মধ্যে ওই পাখি শপটা সবচেয়ে বড় পাখি সব দেখুন বন্ধুরা এখানে অনেক কিছু পাবেন এখানে পাবেন তিতির কবুতর বাজ্রিকা লাভবাট ককাটেল টিয়া ময়না শালিক সহ অনেক ধরনের বিনস অনেক ধরনের পশু পাখি খরগোশ আছে তারপর রঙিন মাছ আছে অনেক কিছু আছে দেখুন এখানে অনেক ধরনের পশু পাখি আছে ওই পাখি শপে আর ওই পাখি শপ থেকে সিলেট জেলার আশেপাশে থেকে অনেকেই পাখি কিনে থাকেন যারা পাখি লালন পালন করেন তারা পাখি কিনে থাকেন আবার কেউ একটু বিক্রি করে থাকেন এখানে লাভবাটও আছে খুব সুন্দর সুন্দর লাভবাট আছে বাজরিকার আছে সব বয়সে বাজরিকার আছে ককাঠেল আছে টিয়া পাখি আছে তো ককাটেলগুলো দেখতে অনেক সুন্দর টিয়াগুলো দেখতে অনেক সুন্দর লাভবাটগুলো দেখতে অনেক সুন্দর তো ওনারা বিভিন্ন খামারিদের কাছ থেকে পাখি যারা লালন পালন করেন পাখির খামার যাদের আছে তাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে এনে দোকানে রাখেন আর এবং সবার কাছে ওই পাখিগুলো বিক্রি করেন এভাবেই পাখি হয় দেখেন এখানে পাখির অনেক খাবার আছে কবুতরের বাজরিগারের লাভবাট কোকাটেল সব পাখির খাবার আছে এখানে এখানে বাজরিগারের চীনা আছে সূর্যমুখীর বীজ আছে সহ ও যত ধরনের খাবার আছে সব ধরনের খাবার ওই পাখি শপে আছে এবং অনেক জাতের কবুতর আছে যে যে জাতগুলো আমরা আগে দেখিনি সে জাতের কবুতর আছে এখান থেকে নিতে পারবেন তাছাড়া বাজরিঘার পাখি পাত্র বাসা বানানোর গড় হাড়ি সব কিছু এখানে পাবেন কবুতরের খাবার ট্রে সব কিছু পাবেন খাঁচা পাবেন খাঁচা পাবেন এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি খাসাতে রাখা হয় যেসব জিনিস সব কিছু পাবেন ওই পাখির সবে দেখুন এখানে অনেকগুলো বাজরিগার পাখি আছে পিন্স পাখি আছে লাভবাট আছে ককাটেল আছে তো ওই ওই পাখি সপটা যারা আসতে চান তাদেরকে বলবো আপনারা সিলেট সিলেটে এসে সিলেট জেল রোড আসবেন দুপা দিকির উত্তর দুপা দিকির পাড় আসলে ওখানে চার থেকে পাঁচটা পাখির দোকান আছে ওই পাখির দোকানে আপনি পাখি পেয়ে যাবেন পাখির খাবার পেয়ে যাবেন তাছাড়া এই শপে পাবেন একুরিয়াম একুরিয়ামের বিভিন্ন ধরনের বক্স খাবার মেডিসিন সব পাবেন এখানে দেখুন কিছু গুগু পাখিও আছে খুব সুন্দর লাগছে ওই গুগু পাখিগুলো গুগু পাখিগুলো দেখতে অনেক সুন্দর ওটা অস্ট্রেলিয়ান গুগু আর অস্ট্রেলিয়ান গুগুগুলো খাসাতে লালন পালন করা হয় এই যে দেখুন এক জোড়া টিয়া জোড়া টিয়া পাখি ওই টিয়া পাখিগুলো দেখতে অনেক সুন্দর আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই টিয়া পাখির পাশে আর ওদেরকে দামটা জিজ্ঞেস করেছিলাম যে ওই টিয়া পাখি ওই পিয়ার টিয়া পাখির দাম কত ওনারা বলেছিলেন আট হাজার টাকা আট হাজার টাকা তো আরও কিছু কথা বললে ওনাদের সাথে আরও কিছু আলাপ করলে হয়তো কিছু দাম কিছুটা দাম কমাবেন তো ওই পাখি জোড়া খুবই সুন্দর খুবই সুন্দর ওই পাখি এক জোড়া পেয়ার একটা মেল একটা ফিমেল টিয়া পাখি ওই টিয়া পাখিগুলোর সাথে আমি অনেকক্ষণ ছিলাম তো ওরা একটু একটু শব্দ করে খাবারটা খায় খাবারটা খায় ওরা খুব সুন্দর করে একটু একটু করে ভালো লাগছিল ওই পাখিগুলোকে হাত দেওয়ার পর হাতে টুকর দেওয়ার চেষ্টা করছিল ওই টিয়াটা তো ভালো লাগছিল এই পাখিগুলোর পাশে থাকতে সময় কাটাতে আর আমার ছোটোবেলা থেকে পশু পাখি ভালো লাগে পশু পাখিদের সাথে সময় কাটাতে ভালো লাগে তাই পশু পাখিদের দেখলেই আমি দাঁড়িয়ে যাই এবং তাদের সাথে কিছুটা সময় দিই জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলটা বাজিয়ে নেবেন আর আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখে নেবেন আমার এই চ্যানেলে পাবেন লাভবাট ককাটেল সোহম বাজরিগার তারকি কিতির কালেম পাখি সহম কথা বলা ময়না পাখি শালিক পাখি ভিডিও তো আরও অনেক ধরনের পশু পাখির ভিডিও আছে আমার এই চ্যানেলে আর আমার এই চ্যানেলটা বিভিন্ন ধরনের পশু পাখি নিয়েই তৈরি করা হয় ভিডিও তো আপনি যদি নতুন হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার বন্ধু হয়ে যাবেন দেখুন বন্ধুরা এই টিয়া পাখিগুলো দেখতে অনেক সুন্দর আর একটা হাসার মধ্যে উনি ওনারা রেখেছেন আর ওনাদেরকে মূলত পাখিগুলো দেয় বিভিন্ন ধরনের পাখি খামার থেকে আসে ওই পাখিগুলো বা যারা অল্প অল্প পাখি লালন পালন করেন বা সাথে তখন একটু বেশি পাখি হয়ে গেলে তখন বিক্রি করে দেন ওই পাখি শপের মালিকদের কাছে আর ওই পাখি শপ থেকে অন্য পাখি লালন পালন করা যারা করে যারা তাদের কাছে চলে যায় যেখানে একজন কোকাটেল আছে এখানে ওই কোকাটেলগুলো টিম করা ওরা ওই কোকাটেলের হাসাতে আমি হাত দিয়েছিলাম দেখি কি হাতের মধ্যে একটু একটু করে টুকর দেয় অর্থাৎ ওই কোকাঠেলগুলো ট্রিম করা ওই কোকাঠেলগুলো হাতে আসে তো আমি জিজ্ঞেস করেছিলাম ওই জোড়া কোকাঠেলের দাম কত তো ওনারা চেয়েছিলেন পাঁচ হাজার টাকা তো আমি বললাম যে এই পাখি জোড়া যদি আমি নিতে চাই তাহলে কি কিছু কম রাখা যাবে তো ওনারা বলেছিলেন হ্যাঁ আলাপ করুন আপনি যদি নিতে চান তাহলে একটু কমানো যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আলোচনা করলে আর একটু দাম কমাবেন আর এই যে লাভ লাভবার লাভবার্ডে অনেক ধরনের কালার আছে অনেক ধরনের দাম আছে এই যে লাল লাভবার্টগুলো ওই জোড়া বার্ড ওনারা সাত হাজার টাকা চাচ্ছেন একটা পিয়ার আর ওই যে আরেকটা কালার এটা কি কালার বলে জানি না ওটাকে কি ফিশার বলে ওনারা নামটা আমি গুলে দিয়েছি ওই ওই লাভবার্টগুলা ওনারা দশ হাজার টাকা জোড়া চাচ্ছেন জানি না ওই লাভবার্টগুলোর কী কারণে এত দাম তো আলোচনা করলে হয়তো আরও আরও কম হবে আরও কম হবে তো বার্ডে কিছু বাচ্চা আছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা জুড়া পাওয়া যায় লাভবারের আর ওই লাভবারটগুলো দেখতে অনেক সুন্দর লাভবাটগুলো বিভিন্ন কালারের বার্ড আছে এখানে তাছাড়া এখানে কোকাটেল টিয়া তার তাছাড়া এখানে ককাঠের লাভবা টিয়া পিঞ্চ পাখি বাজরিকার পাখি বিভিন্ন জাতের কবুতর খরগোশ রঙিন মাছ সহ অনেক ধরনের পশু পাখি পাবেন এই পাখি শপে তো এই পাখি শপে আসার আসার জন্য আপনি প্রথমে সিলেট আসতে হবে সিলেট থেকে সিলেট থেকে আপনি কি সিলেটের জেল রৌড আসতে হবে জেল রোডে উত্তর দুপা দিকির পার ওই পাখি সবগুলো পাবেন আর এখানে আরও অনেকগুলো পাখি শপ আছে আমি ভিডিও কে দেখিয়ে দেবো আরেকটি একটি পাখি শপের সাইনবোর্ডটা এখানে এখানে কিছু কবুতর আছে বিভিন্ন জাতের কবুতর আছে এখানে বিভিন্ন ধরনের কবুতর খামারিরা ওই পাখি শপে এনে বিক্রি করে দেন আল্লাহ হাফিজ বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতোই এখানেই বিদায়